বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যে 2021 সালে যে প্রধানমন্ত্রী যোজনা আছে, ঘর কার কার নামে এসেছে এবং কে কে কত টাকা পেয়েছে, এই লিস্টটা কিভাবে আপনারা চেক করবেন সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এটা চেক করতে হবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার করবেন, আপনার ফোন বা মোবাইল, যেটার মাধ্যমে আপনারা করতে পারেন, আপনার ল্যাপটপের সাহায্যে বা কম্পিউটার সাহায্যে করতে পারেন। তো দেখো, আপনারা এখানে প্রথমে সার্চ করবেন PMAYG.NIC.IN বলে আপনারা সার্চ করবেন। তো এটা সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট খুলে আসবে। তো এই পপআপটা আপনারা এখানে ক্লোজ করে দেবেন। তো তারপর দেখো, এখানে অনেক অপশন আছে, এগুলো আপনারা এখান এখান থেকে আপনারা দেখবেন যে এখান থেকে যে সেকেন্ড যে অপশনটা আছে অ্যাবাউট আস, তারপর দেখো সেকেন্ড যে অপশন অ্যাওয়ার্স অফ যেটা আছে অপশন, তো এই অপশনের মধ্যে আপনি যাবেন। সেখান থেকে যে রিপোর্টের যে অপশনটা আছে, এই রিপোর্টের অপশন রিপোর্টের উপর আপনি ক্লিক করে দেবেন। তো রিপোর্টের উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে আসবে। তো এখানে দেখো PMAYG রিপোর্ট, তো এখানে অনেক রিপোর্ট আছে, আপনারা এগুলো স্ক্রল করবেন, নিচের দিকে আসবেন। তো এসে এইচ নম্বর যেটা সোশ্যাল অডিট রিপোর্ট, তো এখানে 1 নম্বর যেটা আছে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন, তো এই এখানটা ক্লিক করতে হবে আপনারা এটার উপরে। তো তারপর দেখো আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে আসবে, আপনারা এখানে যে সিলেকশন ফিল্টারের মধ্যে আসবেন। তো এখানে এই যে সিলেক্ট সিলেক্টের মধ্যে আসবেন, এসে আপনাদের যে রাজ্যের নাম আপনারা সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম। তারপর দেখো সেকেন্ড সিলেক্ট করা যে অপশন, সেখানে আপনার যে জেলার নাম সিলেক্ট করে সিলেক্ট করতে হবে। তো আমি নাম 24 পরগনাস, তো এটা সিলেক্ট করে দিলাম জেলা। আপনারা আপনাদের জেলা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে দেখো আপনাদের যে কোন ব্লকের আন্ডারে সেই ব্লকটা সিলেক্ট করবেন। তারপরে আবার সিলেক্টর অপশন, এখান থেকে আপনাদেরকে আপনার যে পঞ্চায়েতের নাম সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি যে পঞ্চায়েতের বাসিন্দা সেই পঞ্চায়েতটাকে সিলেক্ট করে নেবেন। তারপর দেখো আবার সিলেক্টর অপশন, যেখান থেকে আপনারা কোন সালের জন্য দেখতে চাইছেন, তো সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমরা দেখতে চাই 2021-এর, ওই জন্য 2021 সিলেক্ট করে দিলাম। তারপর দেখো আবার একটা অপশন আছে সিলেক্টেড, তো এখান থেকে আপনাদেরকে প্রথম যে অপশনটা এসেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, তো এটাকে ওপরে ক্লিক করে দেবেন। তো এটাকে ক্লিক করার পরে তারপর দেখো এখানে যে একটা ক্যাপচা যেটা আছে এখানে, সেই ক্যাপচাটাকে ফিল আপ করতে হবে। তো আপনারা এটা ক্যাপচাটা ফিল আপ করে দেবেন। তো এই ক্যাপচাটা ফিল আপ করে দেওয়ার পরে সাবমিটের উপরে ক্লিক করবেন। সাবমিট করার পরে আপনাদের সামনে এরকম একটা পিডিএফ খুলে আসবে। তো এখানে আপনারা প্রত্যেকের নাম এখানে দেখতে পাচ্ছেন। তো এবারে এখানে দেখুন প্রত্যেকের নাম, তারপর স্কিম নেম কোন সালে, তারপরে ক্যাটাগরি, তারপর বিপিএল ফ্যামিলি আইডি নম্বর, সব এখানে যা যা আছে তো ডিটেলস এখানে দেওয়া আছে। দেখো এখানে, তারপরে এখানে ডিটেলস দেওয়া আছে, এখানে NRAGA জব কার্ডের যে নাম্বার সেটা দেওয়া আছে, এখানে হাউস স্ট্যাটাস, আপনারা স্ক্রল করে করে সব কিছু দেখতে পারবেন। এখানে কত টাকা দিয়েছে, কবে টাকাটা প্রথম দিয়েছে, লাস্ট ট্রান্সফার ডেট, কত তারিখে ট্রান্সফার করা আছে টাকাটা, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এখানে ডিটেলস সব দেওয়া আছে, ইন্সপেকশন ডেট, সব কিছু ডেট এখানে পরপর দেওয়া আছে, আপনি এইভাবে দেখতে পারেন। তো আপনাদের এখান থেকে আপনার যে নাম সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এই লিস্টে অনেক নাম আছে, তো আপনার এখান থেকে আপনার যে নাম হবে, যদি আপনাদের মধ্যে নাম থাকে তাহলে আপনার টাকা পাবেন। তো সেভাবে আপনাদের নাম আছে কিনা এখান থেকে আপনারা দেখে নেবেন। তো তারপর দেখো এখান থেকে, এখানে যে এই নম্বরটা আছে, যে রেজিস্ট্রেশন নম্বর, সেটা আপনার এখান থেকে কপি করে নেবেন, তাহলে আপনার বুঝতে পারবেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আপনার এটা কিনা। তো আপনারা এই এখান থেকে এইটা রেজিস্টার নাম্বারটা কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে এখানে দেখো স্টেক হোল্ডার যেটা আছে সেই ট্যাবের মধ্যে যাবে। তো যাওয়ার পরে দেখো এই যে IAOI অবলিক PMAGY বেনিফিশিয়ারি উপরে ক্লিক করে দেবেন প্রথম অপশনটাতেই। তো অপশন এখানে এরকম একটা পেজ আপনার সামনে খুলে আসবে। তো যে রেজিস্ট্রেশন নাম্বার যে অপশন আছে এখানে, আপনাদের ওই যে নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন, যে আপনি রেজিস্টার নাম্বারটা কপি করেছেন সেটা এখানে বসাবেন। তারপর আপনি সাবমিটের উপরে ক্লিক করবেন, তাহলে আপনার ডিটেলস পেয়ে যাবেন। তো আপনারা যদি আপনাদের যদি এই নাম্বারটা আপনারা না পেয়ে থাকেন ওখান থেকে, তো আপনারা এখান থেকে অ্যাডভান্স সার্চ যে অপশনটা আছে সেখানে আপনারা ক্লিক করবেন, সেখান থেকে আপনারা ওই নাম্বারটা কালেক্ট করে নিতে পারবেন যে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে স্টেট সিলেক্ট করবেন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপর জেলা, তারপর ব্লক, তারপর পঞ্চায়েত, তারপর স্কিম নেম, তারপর ফিনান্সিয়াল এয়ার, মানে কোন বছরটা চান আপনি দেখতে, তারপরে সার্চ বাই নেম করতে পারেন, তারপর বিপিএল নাম্বার, তারপর অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তারপরে স্যাংশন অর্ডার, তারপরে ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম দিয়ে এখানে সার্চ করলেও আপনারা ওই রেজিস্টার নাম্বার পেয়ে যাবেন। তো যেহেতু আমাদের কাছে রেজিস্টার নাম্বার আছে, তো সেহেতু আমরা
রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিয়েই আমি দেখে নেবো। তো আমি আমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা আমি এখানে বসিয়ে দিলাম। তারপর দেখো সাবমিটের যে অপশন, সে সাবমিটের উপরে আমি ক্লিক করে দিলাম। তো সাবমিট উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে তার যে ডিটেলস, বেনিফিশিয়ারি যে ডিটেলস, মানে যিনি এটা পেয়েছেন তার ডিটেলসটা এখানে দেওয়া আছে পুরো। তার যেটা বার্তাবার, তার নাম, তার জন্ম তারিখ, তার হাউস নম্বর, তার এজ, তার ব্যাংক অ্যাকাউন্ট, যা কিছু আছে সব এখানে পরপর দেওয়া আছে। তার লাস্ট কবে টাকা দেওয়া হয়েছে, স্যাংশন ডেট কত টাকা দেওয়া হয়েছে, অল ডিটেলস সব এখানে দেওয়া আছে। তার বাড়ির যে ছবি আপনারা সব দেখতে পাবেন এখান থেকে, হাউস, ফটো, যা যা কিছু আছে এখান থেকে আপনারা আপনাদের ডিটেলস সব এখান থেকে চেক করতে পারবেন এইভাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনাদের 2021 সালে যে হাউস, বাড়ির যে লিস্ট, সেটা আপনারা এইভাবে দেখতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে আমার বন্ধুরা জানতে পারে যে কীভাবে 2021 সালের যে প্রধানমন্ত্রী আবাস যোজনা কে কে পেয়েছে সেটা কীভাবে চেক করে অন্যরা যেন বুঝতে পারে। তো আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।